আপনাদের সিনিয়র ভাই জার্নালিস্ট ভাইদের বলছি, আপনারাও কিন্তু আমাদেরকে ইগনোর করেন। আপনারা এখন আমাদেরকে ইগনোর করেন। আপনারা ভাববেন আল্লাহ পাক সবাইকে সৃষ্টি করেছেন, আপনাদেরও বয়স হবে একটা সময়, আপনারা চিন্তা করবেন। তবে আশা রাখবো সিনিয়রদের শ্রদ্ধা করলে আপনাদের মান সম্মান যাবে না, সিনিয়রদের শ্রদ্ধা করলে বরঞ্চ আপনাদের মান সম্মান আরো বাড়বে। সিনিয়রদের দোয়াই আপনাদের কাজে লাগবে, শুধু জুনিয়র যারা আসছে তাদের নিয়ে কাজ করেন, আর আমাদের কোনো খোঁজ খবর রাখেন না। আমি একটু দুঃখের কথা বলতে চাই, আমি অনেকদিন অসুস্থ করেছিলাম, 25 দিন কোনো একটি মানুষ আমাকে খবর নেয়নি, কোনো জার্নালিস্ট না, কোনো শিল্পী সমিতির কেউই না, খোঁজ নেয়নি। সবাই কিন্তু বার্থডে মানাচ্ছে, সবকিছুই মানাচ্ছে, সবকিছুই করছে। তার মানে কি আমি আমি কি শিল্পী না? আমি অনেক ছবি করেছি, ব্যবসা সফল ছবি করেছি, যাক এই দুঃখ আমার থাকবে। আমি শিল্পী, আমি চাইবো আমার মতো আরো যারা শিল্পী আছেন সকলের এই ইন্ডাস্ট্রিতে থাকুক, কাজ করুক। মৃত্যু তো একদিন আসবে, সেটা তো পরের কথা, তো সবাই যেন ভালোভাবে কাজ করতে পারে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই কাজটা তো কিন্তু করেন, ইনশাল্লাহ আপনাদেরকে আল্লাহ অনেক দূর এগিয়ে নেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। এই প্যানেলের জন্য অবশ্যই আপনাদের সহযোগিতা চাই, আপনাদের মনে যদি কোনো ক্ষোভ থাকে আপনারা প্রকাশ করতে পারেন, এটার উত্তর দেওয়ার জন্য তারা এখানে আমরা সবাই আছি। সবাইকে ভালো থাকবেন, আল্লাহ মোবাইলগুলো একটু ডাউন করেন। আমাকে না বললেও আজকে আমি জোর করে বললাম, আমার ভিতরে অনেক কষ্ট আছে, দুঃখ আছে। তবে এইসব কথাবার্তা বলবো আমাদের প্রেসিডেন্ট যখন জয় ভাই আসবে তখন। আমি অনেক সিনিয়রই কিন্তু আমি, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে এখন এই আমাদের সিনিয়র ভাইকে নিয়ে ইলেকশন কেন করতে হবে? সে তো সিলেকশনে জয় করবে, তাকে তো সসম্মানে সে চেয়ারে ছেড়ে দেওয়া উচিত। যাদের আমরা সসম্মানের চেয়ারে বসেছিলাম তাদের তো বলা উচিত ছিল যে ভাই আপনারা যদি চেয়ারে যদি বসতে চান তাহলে আমরা দেখব না, তারা বসে সসম্মানে ছেড়ে দাও উচিত ছিল, কিন্তু তারা এই কথা তো বলে নাই। তাহলে আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন তারা বুঝে নেবেন যে ইন্ডাস্ট্রির ভিতরে শিক্ষিত লোক কারা, ওনারা অনেক পদে শিক্ষিত, তাহলে শিক্ষিত কারা? আমরা তাহলে অশিক্ষিত লোক, আমরা এত সুন্দর করে কথাবার্তা বলতে পারি না, কিন্তু অনেক সুপার সুপার হিট ছবি আমি গাঙ্গুয়া দিয়েছি। আমার ওস্তাদ জসিম সাহেব যদি বেঁচে থাকতেন তাহলে আমিও কিন্তু এইরকম সুপার স্টার হয়ে থাকতাম, কিন্তু আমার ওস্তাদ নাই, যার কারণে আমি অনেক এইরকমভাবে মানে কষ্টের শিকার আমি হয়েছি। আমি অসুস্থ হয়েছিলাম, ইষ্ট পড়েছিলাম, আমি শিল্পী সমিতিতে দরখাস্ত দিয়েছিলাম এবং আমি সাহায্য চেয়েছিলাম, কিন্তু ওনারা আমার স্কোয়ারে বিল হয়েছিল 56 লক্ষ টাকা 27 দিনে, আমার কাছে সব কাগজপত্র আছে, আর আমাকে দিতে চাইছিল তারা অনলি 10,000 টাকা। আমি বললাম যে ভাই আমি তো শিল্পী সমিতিতে দরখাস্ত দিয়েছি, আমি কোনো টাকা চাইনি, সাহায্য চাইনি। আমি বলছি যে ভাই আমাকে সহযোগিতা করে, আপনারা কিভাবে সহযোগিতা করবেন এটা আপনাদের ব্যাপার। আপনারা যদি শিল্পী সমিতির সভাপতি সেক্রেটারি যদি যাইতেন স্কোয়ারে তাহলে সঙ্গে সঙ্গে স্কোয়ার মালিক ম্যানেজার দেখে সেই আমার সেই বিলটা অর্ধেক করে দিত, তাহলে তো আমার